মনোনয়নপত্র পেয়ে আজকে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে এসেছি, ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরে আমি এসেছি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে। আজকে থেকে আমার যাত্রা শুরু হলো, আমরা এখনও অফিসিয়ালি প্রচারণা শুরু করব না। আগামীকাল আমি আমার মনোনয়নপত্র ইনশাল্লাহ জমা দেব, তারপর আমি আমার নেতাকর্মীদের সাথে আস্তে আস্তে বসব। এখানকার যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যারা যারা আছেন প্রত্যেকের সাথে, প্রত্যেকের সহযোগিতা, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট, এই চার থানার লোকজন নিয়ে মোট 3.5 লক্ষ ভোটার আছে এখানে। আমি চেষ্টা করব সবার বাসায় বাসায় গিয়ে সবাইকে করতে, যে স্মার্ট সিটি করার জন্য আমি, এই যে আমাদের এখানে কিন্তু শিল্প সংস্কৃতির একটা মিশ্রণ আছে ধানমন্ডিতে, একদিকে যেমন বঙ্গবন্ধু এখান থেকে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেড়ে উঠেছেন, এই রাস্তা আমাদের অহংকারের রাস্তা, এই রাস্তা আমাদের গর্বের রাস্তা, আবার এই রাস্তাতেই আমাদের আর বছরের শ্রেষ্ঠ বাঙালি তার পুরো পরিবার সহ রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা ইদানিং দেখছি আবার হরতাল অবরোধ করে কিছু কিছু মানুষ আমাদেরকে আবার জিম্মি করার চেষ্টা করছেন, অপরাজনীতি করছেন, অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন। এখান থেকে আমরা নিষ্কৃতি চাই, আমরা মাদকমুক্ত সমাজ চাই। আমরা এখানে, আমি যেহেতু সংস্কৃতির মানুষ, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন ঘটিয়ে আমাদের এখানে রবীন্দ্র সরোবর, এখানে সমস্ত আর্ট এক্সিবিশন সব কেন্দ্রগুলো আছে, সব কিছু মিলে আমরা সবাই মিলে স্মৃতি কাজ করি। ভাই, আপনি তো চলচ্চিত্রের মানুষ ছিলেন, আপনি আসলে আপনার এলাকায় নির্বাচনী এলাকায় কতটুকু সময় দিতে পারবেন বলে আপনি মনে করেন? আমি এখানে 100% টাইম দেবো, তা আমারও তো একটু ছুটি থাকবে, যে দুই একদিন ছুটি থাকবে সেগুলিকে আমি প্ল্যান করব যে কীভাবে আমার চলচ্চিত্রে সময় দেওয়া যায়। আমি এমনিতেই কম সিনেমা করি, আপনারা জানেন, আমার কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ হলো 1971 শেষের দিন, আমি স্বাধীনতার স্বপক্ষের সিনেমা, দেশের সিনেমা, দেশের মানুষের কল্যাণের সিনেমা এগুলিতেই করব, এবং সেটার জন্য আমি অল্প করে সময় বের করে নেব। বাট অধিকাংশ সময় আমি এইভাবে আজকে যে ভালোবাসা পেয়েছি, যেভাবে মানুষ আমাকে ভালোবেসে সিক্ত করে দিয়েছেন, এই ভালোবাসা আমি আজীবন পেতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো। ¡Vamos!